ছবি তোলো খালি হ্যাঁ হয়েছে দাঁড়াও আমার শ্বশুর শুনিলে বিয়ের দিন সকাল থেকে যেহেতু হলদি মাখানোর একটা ব্যাপার রয়েছে, যেহেতু আর গতকাল আমাদের কিন্তু গায়ে হলুদের প্রোগ্রাম হয়ে গেছে, মানে বিয়ের আগের দিনে খিরপিটের দিনে, এবং আজ কিন্তু বিয়ের দিন সকালবেলা কিন্তু বরকে হালকা করে হলুদের টাচের সঙ্গে কিন্তু অবশ্যই আবিরের টাচ দেওয়া হবে, এবং তার সঙ্গে তো অবশ্যই আমরা সবাই মিলে একটু বাড়ির ফ্যামিলি মেম্বাররা মিলে একটু আবির মাখার প্ল্যানিং করেছি, এবং তারপর ফটো সেশন চলবে একটা, তারপরে কিন্তু অবশ্যই বরযাত্রী বেরিয়ে যাবে। আর বিয়ের দিন সকাল থেকে চলেছে কিন্তু আমাদের মা দিদিদের এবং কিছু মাসিদের সেই পুরোনো আমলের গীত গাওয়া, এবং যে গীত কিন্তু আমাদের প্রাচীন একটা পরম্পরা নিয়ে আসছে, এবং বিয়ে বাড়িতে কিন্তু এই গীত চলে, সেই গীত কিন্তু এখন চলছে, এবং তার সঙ্গে তো অবশ্যই গায়ে হলুদের প্রোগ্রামের জন্য কিন্তু অবশ্যই একটা প্ল্যানিং করা হচ্ছে। আমার শুনে কী বলতো, আজকাল বিয়ে বাড়িতে কিন্তু এই ধরনের গীত কিন্তু একদম উঠে গেছে, এবং যেটা কিন্তু বেশ পুরনো রীতির মধ্যে চলে গেছে একটা, কিন্তু আমরা অনেক অনুরোধ করলাম আমাদের মামাসিদেরকে এই ধরনের গান বা গীত করার জন্য, সত্যি একটা আমেজটা আমেজটা পুরো বদলে গেল দেখতে। সবাই রং খেলা চলছে, আবির মাখা চলছে আমাদের এখানে যাচ্ছি, কিন্তু আজকের গায়ে হলুদের পর্ব অনুষ্ঠানে হালকা করে টাচ একটা আবির। কালারটা পছন্দ শুনে বাদ
সব ভিড় হচ্ছে ওপরে ওপরে দাও উপরে দিকে হয় বউকে মাখায় দেখি দাকে মাখায় একজন হাই ঘোষা দি সর্বকে কি অবস্থা গায়ে হলুদের দিনে আমরা কিন্তু দোল মাখলাম দোল খেললাম একদম আবির মাখলাম সবাই আনন্দে বাড়ির ফ্যামিলির সবাই কিন্তু নিজের মজা করলাম এটা আমাদের ভালো লাগে আর কিছুই নয় তোমার সঙ্গে থাকছো আজকের অনেক ব্লগ দেখার জন্য আজ কিন্তু আমরা রং মাখছি দেন এবার বরযাত্রী যাবো বর নিয়ে এবং বুঝতেই পারছো সব আছে প্রোগ্রাম সঙ্গে থাকবে কি হয়েছে আসিন বসেছিল এখানে মানে হাত তুলতে আমি ছবি তুলবো কিছু কাকা ছবি তুলবে গেলে হবে না গান চলছে আমাদের গীত চলেই যাচ্ছে গীত আনলিমিটেড এবং এটা হচ্ছে আমাদের একটা পরম্পরা যেটা হচ্ছে গীত গাওয়া একটা এই গীত চলছে আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছো একদম সব শেষ হয়ে গান শেষ হয়ে গেছে ইনি ধ্যান করছেন গানের ধ্যান আমাদের দিদি এখানে মায়েরাও গান করছে গীত করে যাচ্ছে মা মাসি কালামা আমাদের বিয়ে বাড়ির এই সুন্দর আকর্ষণীয় সমস্ত ভিডিওগুলো বা ব্লগগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দিও কারণ আগামী দিনে আমার অনেক ব্লগ আসছে আরও বিয়ে বাড়ির সংক্রান্ত বিষয়ে সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন করে সামনের ব্লগে ওকে টাটা